my channel. Welcome back to another video. So, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি Valentine's Day special look. So, yes, without wasting a time, let's get started. So, makeup করার আগে at first আমি চুলটা বেঁধে নিচ্ছি যাতে আমার পরে disturbance create না হয়. And then আমি এখানে apply করছি toner, pomegranate toner, good vibes. এর খুবই সুন্দর একটা refreshing আর একটা glowing skin দেয় তোমাকে provide করবে. So next time এখানে মামাআর্থের টারমারিক জেল অ্যাপ্লাই করে দেন আমি অ্যাপ্লাই করছি মামাআর্থের কোল্ড ক্রিম ভীষণই সুন্দর অয়েলি টু ড্রাই স্কিনের জন্য বেস্ট দেন আমি এখানে জুডিও থেকে লিপ বাম কিনেছিলাম সেটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আইলিডে অ্যাপ্লাই করেছি পিস বিউটির বেস্ট কনসিলার অ্যান্ড দেন এরপর আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এখানে একটা শিমার অ্যাপ্লাই করছি রোজ গোল্ড শিমার যেটা আমি আমার আইলিডে একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমাদের কাছে রেড কালারের কোনো আইলাইনার থাকলে বেস্ট নয়তো আমার মতো এরকম রেড লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো সো এটা আমি একটা শর্ট স্মল ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি উইং লাইনের ড্র করে নিয়েছি দুটো চোখেতেই অ্যান্ড এর ওপরে আমি এরকম একটা কাট ক্রিজ করে নিচ্ছি আইশ্যাডো দিয়ে আউটার ভিতে অ্যান্ড ইনার কর্নারে আমি একটু রেড আইশ্যাডো দিয়ে জাস্ট একটু ব্লেন্ড আউট করে নিয়েছি অ্যান্ড দেন আমি এখানে আইব্রোটা ফিল ইন করছি এসএফআরের বেস্ট আইব্রো পমেন্ট দিয়ে সো এটা অ্যাপ্লাই করার পর আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আমার আইব্রোটাকে এবার আমি আমার আই লুক অ্যাকর্ডিং আমি আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি সো ফেসের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি অ্যাট ফার্স্ট এসএফআরের প্রাইমার ভীষণই সুন্দর তোমাদের পোর্সটাকে খুব ভালো মতো লক করে দেয় অ্যান্ড দেন এখানে আমি ল্যাকমি লুমি ক্রিম অ্যাপ্লাই করছি এটা তোমরা ডে টাইম চাই নাইট টাইম এভরি টাইম তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে তোমাদের স্কিনটাতে সো এটার ওপর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি মেবলিনের ফাউন্ডেশন সো এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে করতে আমি নট অনলি শুধু ফেস আমি এখানে আমার অল ওভার গলাটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি সেম কনসিলার আন্ডার আইজে অ্যান্ড যেখানে আমার হাইলাইটিং পয়েন্টগুলো সেগুলোতে অ্যাপ্লাই করে আমি সেম ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটু কনসিলার নিয়ে আমার আইব্রোর একটা স্ট্রাকচার করে নিয়েছি বিকজ আইব্রোটা ভীষণ শার্প দেখায় সো এটার পর আমি এখানে পাউডার অ্যাপ্লাই করছি তোমরা চাইলে লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা মর্নিং টাইমে বেরো দেন লুজ পাউডার আমার মনে হয় বেস্ট সো দেন এখানে অ্যাপ্লাই করছি আমি এনওয়াইবের বেস্ট 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 ক্রিমি লিকুইড ব্লাশার ভীষণই সুন্দর আর এই এনওয়াইবের পাউডার ব্লাশারটা আমি এর উপর অ্যাপ্লাই করে নিচ্ছি আর সিরিয়াসলি গাইজ এটা এত জঘন্য তোমাদেরকে কি বলবো সো এটা কোনো দিনই কিনো না মানে স্পেসিফিক এই পার্টিকুলার প্যালেটটা তোমরা কিনো না এনওয়াইবের প্রোডাক্ট ডেফিনেটলি গুড সো এর উপর আমি হালকা ফুলকা একটু পাউডার ব্রাউনিং অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন ও মাই গড দিস ইজ হোজোর হাইলাইটার আর এটার কালার হলো ভীষণই সুন্দর একটা পিঙ্ক শেডের ভীষণই পিগমেন্টেড এটা আমি ইনার কর্নারেও অ্যাপ্লাই করেছি অ্যান্ড রেড সেম শ্যাডো আমি ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি সো এবার আমি এর উপরে বি মাস্ট যেটা ইম্পর্টেন্ট যেটা না হলে আমাদের ফুলফিল হবেই না মেকআপটা সেটা হলো মাস্কারা আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি এবার লিপস্টিক অ্যাপ্লাই করছি এটার জন্য আমি নিয়েছি ল্যাকমেল লিপস্টিক একটা নিউড শেড আমি নিচের শেডটা প্রোভাইড করে দেবো ভীষণই সুন্দর গর্জিয়াস সো আমি এটা রেড একটা ব্লেজারের সাথে ক্যারি করেছি আর গোল্ডেন জুয়েলারি দিয়ে গোল্ডেন এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ওয়াচ ক্যারি করেছি আর সাথে আমি ইয়াররিং নিয়েছি গোল্ডেনের তো হেয়ারস্টাইলের জন্য আমি এখানে দু তিন রকম অপশান দিয়েছি ফার্স্ট নর্মালি তোমরা হেয়ারটাকে ওপেন রাখতে পারো অ্যান্ড সেকেন্ড মিডিল পার্ট করে সিম্পল তোমরা একটা পনিটেল করতে পারো ভীষণই সুন্দর যাবে এই ড্রেসটার সাথে তো পনিটেল করার পরে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের বেবি হেয়ারগুলোকে সেটিং করা তো এখানে আমি সেটিং স্প্রে দিয়ে বেবি হেয়ারগুলোকে সেটিং করে দিচ্ছি আর যে হেয়ারস্টাইলটা দেখাচ্ছি ভীষণই ইউনিক একটা হেয়ারস্টাইল অনেকেই করে থাকে তোমরা দেখেছো মেবি সো এখানে আমি স্টোন নিয়েছি চেন ওয়াইজ যে স্টোনগুলো থাকে এবার এই চেন ওয়াইজ স্টোন নিয়ে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস লাগছে সিরিয়াসলি গাইজ দিস ইজ টোটালি অপশনাল ইফ ইউ ওয়ান্ট দেন তোমরা অ্যাপ্লাই করতে পারো সো হিয়ার ইজ মাই ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক কেমন লাগলো তোমাদের এই ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুকটা ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বেলাইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে এই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ বাই বাই